এমবিএ চাওয়ালার প্রফুল্ল বিলোরের থেকে অনুপ্রাণিত ঠিক নয়। তার মতোই শিক্ষার ভেড়া দৌড়ে নাম না লিখিয়ে বিটেক করা নরেন কর্মকার নিজের সংসারের পরিস্থিতিতে চায়ের দোকান খুলতে বাধ্য হলেন। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি থেকে বিটেক ডিগ্রি করে নরেন কলকাতায় চাকরি করছিল। তবে করোনা পরিস্থিতিতে চাকরির অবস্থা খারাপ হলে চাকরি ছাড়তে বাধ্য হয়, কারণ তার সংস্থা তাকে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে বলে। বাড়িতে উপার্জনের মানুষ না থাকায় সংসারের দায়িত্ব কাঁধে তুলে স্বপ্নকে কিছুদিনের জন্য স্থগিত করে 30 বছর বয়সী নরেন। জনসংখ্যার ক্রমশ বৃদ্ধি ও বেকারত্বের দাঁড়িপাল্লা এক হয়ে বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারণ করা নরেন চা বিক্রির পথ বেছে নিয়েছে। চা বিক্রি করে সংসার কোন রকমে চললেও সম্পূর্ণভাবে তেমন কোনো লাভের মুখ দেখতে পাচ্ছে না সে। চায়ের দোকানে অত্যাধুনিক যন্ত্র আনার ইচ্ছে থাকলেও তেমন অর্থ বিনিয়োগ করতেও অসমর্থ। তবে এই কাজে খুশি নরেন। আগামী দিনে উচ্চশিক্ষায় ইচ্ছা থাকলেও জীবন সংগ্রামকে এইভাবেই চালিয়ে নিয়ে যেতে ইচ্ছে প্রকাশ করেছে এই বিটেক চাওয়ালা। বিটেক ডিগ্রি নেওয়ার পর আমি যখন জবে ছিলাম টেলিকমে, তারপর করোনা আসে। করোনা আসার পর আমি অন্য জবে সুইচ করতে যাব, সেই মোমেন্টেই করোনা এমন আঘাত করে যে আমি ওই জবটা হচ্ছে ছাড়া গেল। ইভেন আমি যে জবে ছিলাম তারা বলেছিল দিল্লি আর পুনেতে যাওয়ার জন্য, বাট তখন যা সিচুয়েশন চলছিল আর অলরেডি আমার বাড়িতে দুজনকে হারিয়েছি বিভিন্ন অ্যাক্সিডেন্টে, তো সেই কারণে আমি আর এই রিক্সটা নিতে পারলাম না। বাড়িতে অনেকেই আছে, যদি আমিও গিয়ে পরে করোনাতে বলছি না কিছু যদি হয়ে যেত তাহলে হয়তো আজকে বাড়ির মানুষরা এইভাবে সুস্থ হয়ে থাকতে পারতো না। আর এই ডিসিশনটা ওই কারণেই নেওয়া যে বাড়ির পাশে থেকে বাড়িকে সাপোর্ট করতে পারবো, ইভেন আমি নিজের কিছু করতে পারবো। যে যে ভেড়া পালে সবাই দৌড়চ্ছে সেই দৌড়তে আমি নারাজ, আমি কিছু নিজের করতে চাই। এবং আমার ইচ্ছে খুবই আছে যে আমি হায়ার স্টাডি করি, আমার ইচ্ছে খুবই আছে যে আমি কোনো একটা সঠিক জায়গায় পৌঁছাই, বাট সিচুয়েশান আমাকে সাথ দিচ্ছে না। একটার পর একটা প্রবলেম আমাকে মানে আঘাত করেই আসছে। আজকে এটা খুলেছি ঠিক আছে, বাট সিচুয়েশান এখনও পর্যন্ত ইন কন্ট্রোল নেই। এটা সত্যি বলতে এখানকার মানুষেরা একটা আলাদা এক্সপেকটেশনে আসছে আমার কাছে, বাট আমি সেটা দিতে পারছি না, কারণ টাকা। আমি যে বিটেক চায়ওয়ালা নামটা দিয়েছি, সবার এক্সপেকটেশন এটাই থাকে যে ওখানে এসে পরে আমি ভ্যারাইটিস টাইপের চা খেতে পারবো বা বেটার কিছু পাবো। আমি বেটার দিচ্ছি বাট ভ্যারাইটিস কিছু আনতে পারছি না। পয়সা যেটা আমি আজকে যে টাকাটা আমি লাগাচ্ছি, আমাকে কালকে সেই টাকাটা আবার রিটার্ন নিয়ে পরে আবার লাগাতে হচ্ছে। আমার ওখান থেকে কোনো রকমভাবে আয় আমি পাচ্ছি না, কোনো রকমভাবে বাড়িটা চলে যাচ্ছে, বাস এইটুকুই। কিন্তু আমি জানি এটা কোনো একদিন দাঁড়াবে ঠিকই, সবাই আছে আমার সাথে, সবাই থাকবেও, আশা করছি ধীরে ধীরে কোনো একটা জায়গাতে গিয়ে পৌঁছবো। বাঁকুড়া থেকে মফিজুল হোদার রিপোর্ট, আনন্দবার্তা।